হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কলকাতা পুলিশের সিলেবাস অনুযায়ী আজকে জেনারেল নলেজের সতেরো নম্বর মক টেস্ট ক্লাস তো তোমাদের পরীক্ষাতে যে চ্যাপ্টারগুলো রয়েছে সে প্রতিটি চ্যাপ্টার থেকে আজকের ভিডিওতে প্রশ্ন পাবে আর প্রতিটি প্রশ্ন আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে তো অনেকদিন পর ইউটিউবে ভিডিও দিচ্ছি এখন থেকে রেগুলার তোমরা ভিডিও পেয়ে যাবে আজকের প্রথম প্রশ্ন দেখো যে বিশ্বব্যাপী কোন দিনটি ওয়ার্ল্ড নোট অবাকোডে হিসাবে পালিত হয় তো আমার সাথে সাথে তোমরাও প্রতিটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার একত্রিশে মে কারণ একত্রিশে মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড নো ডে পালিত হয় তো এই দিনটি কেন পালন করা হয় বিশ্বের নাগরিকদের মধ্যে তামাক ব্যবহারের ধ্বংসাত্মক রূপ সম্পর্কে সচেতনতা জাগানোই হলো এই বার্ষিক উদযাপনের প্রধান লক্ষ্য তারপর নেক্সট দেখো যে ডাক বিভাগের ডোর স্টেপ সার্ভিসের মাধ্যমে বন্দিদের কাছ থেকে লাইফ সার্টিফিকেট পাওয়ার জন্য কোন রাজ্য সরকার সম্প্রতি আইপিপিবি মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল অপশনগুলি দেখো মধ্যপ্রদেশ তামিলনাড়ু কেরালা এবং ঝাড়খণ্ড তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির বি নাম্বার তামিলনাড়ু কারণ সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে তামিলনাড়ু সরকার এই চুক্তি স্বাক্ষর করে এবং এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে ডাক বিভাগের ডোরস্টেপ সার্ভিসের মাধ্যমে বন্দিদের কাছ থেকে লাইফ সার্টিফিকেট লাভ করা তো অনেকদিন পর ইউটিউবে ভিডিও দিলেও টেলিগ্রামে কিন্তু আমি প্রতিদিন তোমাদের পঞ্চাশটি করে এখন কুইজ দিচ্ছি অঙ্ক দশটি তোমাদের সকাল দশটায় একটা সময় রিজনিং দশটি এবং বিকালে এবং রাত্রে জেনারেল নলেজ তো মিলিয়ে মোট কিন্তু প্রতিদিন পঞ্চাশটি করে প্রশ্ন আমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো নিনমের কে দু হাজার বাইশ ফ্রেঞ্চ ওপেন ম্যাচ ক্যাটাগরি জয়লাভ করেন তো এখানে যে অপশনগুলি রয়েছে তো অপশনগুলি দেখলে তোমরা দেখতে পারবে এখানে একটাই তোমাদের সব থেকে শোনা নাম রয়েছে তো সেটি কি রাফায়েল নাদাল তো রাফায়েল নাদাল পুরুষদের একক ইভেন্টে জয়লাভ করে তার রেকর্ড বর্ধিত চোদ্দোটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা দখল করেন তারপর দেখো প্রথম কোন ভারতীয় রাজ্য চিকিৎসা ক্ষেত্রে ড্রোন ব্যবহারের নজির গড়েছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নটি সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার উত্তরাখণ্ড কারণ উত্তরাখণ্ড প্রথম ভারতীয় রাজ্য হিসাবে চিকিৎসা ক্ষেত্রে ডোনার ব্যবহার করেছিল এর রেড ক্লিপ লাইফ টেকের একটি ইউনিট তো রেড ক্লিপ ল্যাবস দেশের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য তাদের প্রথম বাণিজ্যিক ডোন উড়ান সহ এগিয়ে এসেছে এর জন্য কিন্তু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তারপর দেখো কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল আর মধ্যে টেলিগ্রাম লিঙ্ক তো আমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে টেলিগ্রাম জয়েন করবে তো এই প্রশ্নটির উত্তর আশা করি তোমরা সবাই জানো এবং অনেকে ভুলও করে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার মাঘদি কিন্তু অনেকেই কিন্তু এই প্রশ্নটির উত্তর এ নাম্বার ব্রাহ্মী বা পালি এটি কিন্তু দিয়ে থাকে তো সেটি কিন্তু ভুল কারণ বেশিরভাগ হচ্ছে মাঘধি কিন্তু কিছু কিছু লিপি যেখানে ব্রাহ্মী লিপিও কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং কিছু কিছু লিপিতে সংস্কৃত ভাষার অনুরূপ কিছু ভাষা রয়েছে যা কিন্তু জানা যায়নি যে সেটি আসলে কোন ভাষা ছিল তো এই প্রশ্নটির উত্তর কিন্তু মাগুধি হয়ে যাবে এবং পরীক্ষাতে প্রশ্ন থাকলে তোমরা মাগুধি দিয়ে দেবে তো অশোক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে তো অশোক মগধের সিংহাসনে আরোহণ করেছিলেন কবে দুশো তেহাত্তর খ্রিস্টপূর্বাব্দে এবং সিংহাসনে বসার চার বছর পর মানে দুইশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়েছিল এবং রাজ্যাভিষেক হবার আট বছর পর দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু কলিঙ্গ আক্রমণ করেছিলেন এবং জয় করেছিলেন তো বর্তমানে কলিঙ্গ হচ্ছে কি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের অংশবিশেষ আর অশোকের অপর নাম কী ছিল বা উপাধি ছিল প্রিয়দর্শী আর এই প্রিয়দর্শী নামটি কবে পাওয়া গিয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মাস্কি শিলালিপি থেকে আর যে বৌদ্ধ ধর্মগ্রন্থ দীপবংশ এবং মহাবংশ থেকে কি জানা যায় যে অশোক তার নিরানব্বই ভাইকে হত্যা করেছিল একমাত্র ছোট ভাই তিস্যকে হত্যা করেননি অশোকের মাতার নাম তোমরা সবাই যেন ধর্মা এবং বা সুভদ্রাঙ্গি এই দুটি নাম ছিল আর অশোকের পত্নী ছিল প্রথমা পত্নী দেবী এবং দ্বিতীয় পত্নী ছিল করবকি আর অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে অশোক কোন বৌদ্ধ পণ্ডিতের নিকট বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন তো সেটির উত্তর কী হয়ে যাবে উপগুপ্ত কারণ অশোক উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তারপর দেখো নেক্সট প্রশ্ন যে দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন এই প্রশ্নটা অনেকবার কিন্তু পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার মোহাম্মদ বিন তুঘলক কিন্তু তার এই যে চেষ্টা এটি কিন্তু ব্যর্থতায় পরিণত হয়েছিল কারণ এই যে মুদ্রা এটি তৈরি হতো কিসের দ্বারা এটি তৈরি হয়েছিল তামা এবং পিতল দিয়ে কিন্তু সেই সময়ে প্রত্যেক ঘরে ঘরে এই তামা এবং পিতল ছিল এর জন্য বাজারে মনে করো নকল মুদ্রায় ভরে গিয়েছিল এবং দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল এবং মুদ্রা কার্যকরী করতেও কিন্তু মোহাম্মদ বিন কোনো রকম পদক্ষেপ নেয়নি তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক তারপর নেক্সট দেখো যে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরায় কে ছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঠিক উত্তর কোনটি হয়ে যাবে উইলিংটন এ নাম্বার কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর এবং উইলিংটন ভারতে মোট আট বছর ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন উনিশশো থেকে উনিশশো তো এই সময় কিন্তু ভারতে অনেক গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশে পাশ হয়েছিল যা কার্যকরী হয় উনিশশো সালে তাছাড়া উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় তাছাড়া এই সময়ই মনে করো সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান হয়েছিলো তাছাড়া ক্রিপস মিশন এনার সময়ই ভারতে এসেছিল আর তাছাড়া এ ভারত ছাড়ো আন্দোলন উলিংটনের সময়ই হয়েছিল তারপর দেখো যে হাতের তালুতে চিহ্নটি দ্বারা জনধর্মে কী বোঝানো হয়েছে ধর্ম অহিংসা নির্বাণ নাকি প্রকৃতি তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের বি নাম্বার অহিংসা আর বন্ধুরা ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে তারপর দেখো যে মগধ মহাজন পদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন তো এখানে তিনটি নাম দেওয়া রয়েছে বিম্বিসার অজাত শত্রু এবং ভাস্কর তো তোমরা এই চ্যাপ্টারগুলো যদি পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা একবার উত্তর করে দিতে পারবে যে বিম্বিসার এবং অজাত শত্রু এ দুজন কিন্তু শক্তিশালী ছিল মগধ মহাজন পদের তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার কেবলমাত্র এক এবং দুই ঠিক তারপর দেখো যে বিক্রমশীলাম বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন ধর্মপাল গোপাল দেবপাল নাকি শশাঙ্ক তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ধর্মপাল এবং সময়টা কত ছিল সাতশো তিরাশি থেকে আটশো কুড়ি তো পাল বংশের রাজা ছিলেন ধর্মপাল এবং মনে করা হতো কি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানে ঘাটতি দেখা দেওয়ার কারণে ধর্মপাল এই বিক্রমশীলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং আনুমানিক বারোশো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বক্তের খলজি এই বিশ্ববিদ্যালয়টি কি ধ্বংস করে দিয়েছিলেন তারপর দেখো পিটার ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়েছিল তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির এ নাম্বার উনিশশো সালে পিটার ভারত শাসন আইন প্রণীত হয়েছিল এবং এই আইনের দ্বারা কি করা হয়েছিল পিটার ভারত শাসন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রাধীনে আনা হয়েছিল এবং সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন এর যে ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু এই আইনের মাধ্যমে দূর করা হয়েছিল তারপর দেখো যে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছিল তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসেছে আর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির তোমরা থেকে একবার গেস করো সঠিক উত্তর হয়ে যাবে কোনটি শতদ্রু কারণ ভারতের বৃহত্তম নদী নদী পরিকল্পনা হচ্ছে ভাকরা নাঙ্গাল এবং বিশ্বের উচ্চতম নদী বাটেও কিন্তু এখানে অবস্থিত দুইশো মিটার উচ্চ আর এই প্রকল্পটি রূপায়িত হয়েছিল পাঞ্জাব এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে উনিশশো সালে প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছিল এবং বাস্তবায়িত হয়েছিল উনিশশো সালে তারপর দেখো যে ভারতে কোথায় বেশি চা উৎপাদন হয় তো এই প্রশ্নটি পড়া না থাকলেও তোমরা আশা করি উত্তর করতে পারবে সঠিক উত্তর কোনটি এ নাম্বার আসাম কারণ ভারতে মূলত দুটি অঞ্চলে চা চাষ হয় প্রথমটি হচ্ছে কি উত্তর পূর্ব ভারত এবং দ্বিতীয়টি দক্ষিণ পার্বত তো উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চলগুলি হচ্ছে আসাম পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতে হচ্ছে তামিলনাড়ু কর্ণাটক কেরালা যেখানে কিন্তু চা উৎপাদন হয়ে থাকে তারপর দেখো যে ভারতে সব থেকে বেশি আখ উৎপাদিত হয় কোন রাজ্যে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার উত্তরপ্রদেশ কারণ ভারতে সব থেকে বেশি আখ উৎপাদন হয় উত্তরপ্রদেশে এবং দ্বিতীয় স্থানে রয়েছে কি মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু তো কিছু শস্য যেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো আমাদের পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে সবথেকে বেশি উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে ধান এবং পাট উত্তরপ্রদেশে গম আখ এবং ভুট্টা মধ্যপ্রদেশ সয়াবিন মহারাষ্ট্র চিনি গুজরাটের তুলা জম্মু কাশ্মীর আপেল এবং তামিলনাড়ু কলা মনে রাখবে তোমরা নেক্সট দেখো যে ভারতে কোথায় বেশি তৈল বীজ চাষ হয় তো তৈল বীজ কাকে বলা হয় মনে করো চীনাবাদাম সরিষা তিল তিসি রেডি নারিকেল ইত্যাদি ফসলকে কিন্তু একত্রে তৈল বলা হয় তো তৈল বীজ সব থেকে বেশি উৎপাদিত হয়ে থাকে সি নাম্বার মধ্যপ্রদেশ তারপর দেখো নেক্সট প্রশ্ন যে ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত তো প্রশ্নটার সঠিক উত্তর কোনটি হয়ে যাবে অপশানগুলি দেখো তোমরা কয়ালি ম্যাঙ্গালোর জামনগর এবং কোচি তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ছি নাম্বার জামনগর আর জামনগর কোথাও রয়েছে গুজরাটে আর তাছাড়াও ভারতের আর কয়েকটি তৈল শোধনাগার রয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়াতে কেরালার কোটি মহারাষ্ট্রের মুম্বাই এবং আসামের ডিগবয় তারপর নেক্সট দেখো যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা উৎপাদিত হয় পশ্চিমবঙ্গ ছত্রিশগড় উড়িষ্যা নাকি ঝাড়খণ্ড আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছ অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এখন থেকে কিন্তু এরকম মকেশ তোমরা প্রতিদিন পেয়ে যাবে তো আজকের ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু তোমাদের অপশনগুলো আমি বলে দিচ্ছি তো মনে করো এই প্রশ্নে মানে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার ঝাড়খণ্ড কারণ ভারতে সব থেকে বেশি কয়লা উৎপাদিত হয় ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডের মধ্যে মনে করো ঝোরিয়া বোকারো গিরিডি রামপুর এবং দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় ছত্রিশগড়ে মনে করো কোবরা রামপুর তাতা পানি ঝিলিমিলি চতুর্থ স্থানে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে উড়িষ্যা উড়িষ্যার তালচের চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ পঞ্চম স্থানে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে কয়লা উৎপাদনে ষষ্ঠ তো পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কয়লা উৎপাদিত হয় যেরকম রানীগঞ্জ আসানসোল মেজিয়া তো তোমরা মনে রাখবে নেক্সট দেখো যে ভারতের খনিজ তেল উৎপাদন কোথায় থেকে বেশি হয় তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে অনেকে ভুল করে আসাম দিয়ে আসে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এ নাম্বার গুজরাট তো গুজরাটের যে তৈল ক্ষেত্রগুলি রয়েছে তো সেগুলো কি আঙ্কলেশ্বর খামবাদ কালন ইত্যাদি তো তারপর দেখো নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় এখানে যে চারটি অপশন রয়েছে তো এখান থেকে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সাইটোপ্লাজম থ্রি নাম্বার কিন্তু সঠিক উত্তর কারণ সাইটোপ্লাজম নিউক্লিয়াসের অংশ নয় এটা কিন্তু প্রোটোপ্লাজমের অংশ তারপর দেখো নেক্সট প্রশ্ন যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় কোনটি ইলেকট্রন এবং অন্যান্য প্রাথমিক ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন মানুষের পাকস্থলীর অন্তর্ভাক নাকি মানুষের চোখের অন্তর্ভাক তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির বি নাম্বার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের গঠন তারপর দেখো ব্যায়ামতন্ত্র গঠিত হয় কিসের সাহায্যে ফ্ল্যাজোলিন টিবিউলিন স্যারুলাস নাকি কাইটিন তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির বি নাম্বার টিবিউলিন তো ব্যায়ামতন্তু বা স্পিন্ডল ফাইবার গঠিত হয় মাইক্রো টিবিউলের সাহায্যে আর এই মাইক্রো টিবিউলের মুখ্য এবং গঠনগত উপাদান হচ্ছে টিবিউলিন প্রোটিন তারপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি এখানে যে অপশনগুলি রয়েছে স্নায়ুকোষ কোষ রক্তকোষ নাকি পেশিকোষ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির এ নাম্বার স্নায়ুকোষ হচ্ছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ এবং এটি প্রায় এক মিটার আর মানবদের সব থেকে ক্ষুদ্রতম কোষ কোনটি তো ক্ষুদ্রতম কোষ হচ্ছে লঘু মস্তিষ্কের গ্র্যামিউল কোষ দীর্ঘতম তোমাদের বলে দিলাম স্নায়ু কোষ ক্ষুদ্রতম লঘু মস্তিষ্কের গ্রামিউল কোষ এবং বৃহত্তম হচ্ছে কি ডিম্বাণু আরও কিছু অনেক সময় মনে করে পরীক্ষাতে আসে যে দীর্ঘতম শিরা তো সেটি কি ইনফিরিয়র ভেনাকেবা দীর্ঘতম ধমনী সেটি হচ্ছে উধর মহাধমনী দীর্ঘতম নার্ভ বা স্নায়ু হচ্ছে সায়াটিক নার্ভ সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত এবং সর্ববৃহৎ অন্তক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড আর মানবদের সর্ববৃহৎ হার হচ্ছে ফিমার সর্ববৃহৎ পেশি হচ্ছে সাইটো রিয়াস আর সর্ববৃহৎ শিরা নিম্ন মহাশিরা আর বৃহত্তম আরবিসি হচ্ছে হাতির আরবিসি তারপর দেখো যে কোষ গঠনে অপরিহার্য শর্করা কোনটি সেলুলোস স্টার্স সুক্রোজ নাকি লিগ্রিন তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির এ নাম্বার সেলুলোস তারপর দেখো খালি চোখে দেখা যায় এমন একটি ক্ষুদ্রাকৃতি কোষের আয়তন কত তো অপশানগুলি দেখো এবং নিজের থেকে তোমরা গেস করো তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির সি নাম্বার একশো মাইক্রন তারপর দেখো যে যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয় তাকে কি বলা হয় প্রাকৃতিক রাশি স্কেলার রাশি ভৌত রাশি নাকি ভেক্টর রাশি তো সঠিক উত্তর হয়ে যাবে কি ডি নাম্বার ভেক্টর রাশি তো ভেক্টর রাশি কাকে বলা হয় যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি তো উদাহরণ হচ্ছে কি বেগ তরণ স্মরণ ওজন ইত্যাদি তারপর দেখো নিউটন কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি প্রকাশ করেন তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার ষোলোশো সত্তরআশি খ্রিস্টাব্দে তো সরি প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তোমাদের সি নাম্বার রয়েছে ডি নাম্বারে কিন্তু উত্তর কিন্তু এটি হয়ে যাবে ষোলোশো সত্তরআশি খ্রিস্টাব্দে এবং এই বইয়ে কিন্তু নিউটনের তিনটি গতিসূত্র প্রকাশ করেছিলেন এবং এই সূত্র তিনটিকেই নিউটনের গতিসূত্র বলা হয়ে থাকে তারপর দেখো দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরল দূরত্বকে কি বলা হয় তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার স্মরণ এবং স্মরণ কিন্তু একটি ভেক্টর রাশি তারপর দেখো নেক্সট প্রশ্ন যে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে একটি দুটি তিনটি নাকি চারটি হাইড্রোজেনের তিনটি হাইসোটোপ রয়েছে আইসোটোপ তো এই তিনটি কি কি একটি হচ্ছে মনে করো সাধারণ হাইড্রোজেন আরেকটি হচ্ছে ভারী হাইড্রোজেন এবং আরেকটি হচ্ছে কি ট্রাইটিয়াম তারপর দেখো যে সিজিএস পদ্ধতিতে স্মরণের একক কী তো বিভিন্ন যে একক এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির এ নাম্বার সেন্টিমিটার তারপর যে প্রত্যেকটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত যেগুলোকে বলে ওই গ্যাসের পরমাণু অনু নাকি এ এবং বি দুটোই তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার তারপর নেক্সট প্রশ্ন দেখো এখানে প্রথমে ড্যাশ হল বস্তুর এক তাপীয় অবস্থা যার উপর নির্ভর করে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ প্রদান করবে কিংবা অন্য একটি বস্তু থেকে তাপ গ্রহণ করবে তো এখানে কোনটি সঠিক উত্তর হবে তো অপশনগুলো যদি তোমরা দেখো তো এরকম প্রশ্ন যদি তোমাদের পরীক্ষাতে না জানা থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে তুক্কা মারবে না মানে আইডিয়াতে কিন্তু উত্তর করে আসবে না সেক্ষেত্রে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে কি উষ্ণতা তো বিভিন্ন যে স্কেল রয়েছে তাপমাত্রা মাপার তো সেই স্কেলগুলোর নাম হচ্ছে কি সেলসিয়াস আরেকটি হচ্ছে ফারেনাইট আরেকটি হচ্ছে কি কেলভিন এবং আরেকটি রয়েছে কি রয়মার তো মোট চারটি স্কেল রয়েছে তো সেলসিয়াস স্কেলের নিম্ন স্তিরাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চ স্তিরাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস ফারেনাইট স্কেলে হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনাইট এবং উদ্ধিরাঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক দুশো তেহাত্তর কেলভিন এবং উদ্ধী অঙ্ক হচ্ছে তিনশো তেহাত্তর কেলভিন এবং রয়মারের নিম্ন স্তিরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি রয়মার এবং উদ্ধস্তিরাঙ্ক হচ্ছে আশি ডিগ্রি রয়মার তারপর দেখো সংবিধান থেকে কিছু প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে অপশনগুলো যদি তোমরা দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার তিনশো আটষট্টি নাম্বার ধারাতে তারপর রাজ্যপালের কার্যকাল কতদিন তো আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো যে রাজ্যপালের কার্যকাল হচ্ছে পাঁচ বছর কিন্তু রাজ্যপাল কিন্তু তার মেয়াদ শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন তো সেরকম আবার কিন্তু রাজ্যপাল পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু রাজ্যপালের মেয়াদ রাষ্ট্রপতি বাড়িয়ে দিতে পারেন তারপর দেখো যে ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে একটি দুটি তিনটি নাকি চারটি তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার তিনটি তিনটি কি কী বেশিরভাগ ধারা উভয় কক্ষে তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সংশোধিত হয় দুই নম্বরে কি কিছু ধারা সংসদের দু তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও অর্ধেক রাজ্য এবং আইন সবার সম্মতিতে সংশোধিত হয় এবং তৃতীয়ত কি কিছু ধারা উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত হয় তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর অনেকবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো তোমাদের আমি একটা সদর দপ্তর মনে রাখার শর্টকাট ভিডিও বানিয়ে রেখেছিলাম তো সেখানে কিন্তু প্লে তোমার সেই ভিডিওটা পেয়ে যাবে তো তোমরা সেখানে দেখতে পারবে যে বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি তো মনে করো অর্থনীতি সম্পর্কিত যে সদর দপ্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়াশিংটন ডিসিতেই রয়েছে যেরকম আই এম এফ বা আন্তর্জাতিক অর্থ তার যে সদর দপ্তর সেটিও কিন্তু ওয়াশিংটনে অবস্থিত এবং প্রথাগতভাবে কিন্তু একজন আমেরিকানই সবসময় বিশ্ব বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়ে থাকে নেক্সট দেখো বীরবল কার ছদ্মনাম ছিল তো ছদ্মনাম এবং উপাধি এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকে তো অপশনগুলি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী নাকি মধুসূদন দত্ত তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির সি নাম্বার প্রমোদ চৌধুরী এবং রবীন্দ্রনাথের কি ভানুসিংহ তো প্রমোদ চৌধুরীর কিছু গ্রন্থ হচ্ছে কি তেল নুন লোকরি বীরবলের হালখাতা নানা কথা রায়তের কথা প্রাচীন বঙ্গ সাহিত্য হিন্দু মুসলমান ইত্যাদি আর এছাড়া কিন্তু এই প্রমোদ চৌধুরী একটি পত্রিকায় সম্পাদনা করতো তো সেই পত্রিকার নাম ছিল কি সবুজপত্র এবং সেখানেই কিন্তু তার সমস্ত গ্রন্থ প্রকাশিত হতো তারপর দেখো যে বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে এই প্রশ্নটি আশা করি তোমরা সবাই জানবে যে কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়ে থাকে তো স্বভাব কবি আসে অনেক সময় পরীক্ষাতে তো গোবিন্দ দাস হচ্ছে চারণ কবি আসে পরীক্ষাতে মুকুন্দ দাস দুঃখ কবি আসে যতীন্দ্রনাথ সেনগুপ্ত তারপর রূপসী কবি আসে জীবনানন্দ দাস কিশোর কবি আসে সুকান্ত ভট্টাচার্য তো এরকম কিন্তু তোমাদের যে উপাধিগুলো রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে তারপর দেখো যে সম্প্রতি প্রয়াত হলেন ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা তিনি আর্জেন্টিনার হয়ে কত সালে বিশ্বকাপ ট্রফি জিতেছিলেন তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে উনিশশো ছিয়াশি বি নম্বর কিন্তু সঠিক উত্তর তো কবে মারা গিয়েছিলেন ইনি পনেরোই সরি পঁচিশে নভেম্বর দুই হাজার কুড়ি তো পঁচিশে নভেম্বর দুই হাজার কুড়ি ভারতীয় সময়ের অনুযায়ী রাত দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল মানে যখন মৃত্যু হয়েছিল তখন ভারতীয় সময় দশটা বাজে তো ফুটবলের রাজপুত্র দিয়াগো আরমন্দো মারাদোনা ষাট বছর বয়সে ইনি মনে করো পরলোক গমেন্ট করেন আর উনিশশো এর বিশ্বকাপ ইংল্যান্ড বেলজিয়াম ও জার্মানির বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ইনি কিন্তু বিশ্বকাপ এনে দিয়েছিলেন তারপর নেক্সট দেখো এনার সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে যেরকম ক্লাবের হয়ে ইনি মনে করো তার ফুটবল কেরিয়ারে চারশো একানব্বইটি ম্যাচে দুশো গোল করেছিল আর আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে একানব্বইটি ম্যাচে মোট চৌত্রিশটি গোল করেছিল আর টিম ম্যানেজার হিসাবে উনিশশো থেকে দু হাজার পর্যন্ত কিন্তু ইনি দায়িত্ব পালন করেছিলেন তারপর দেখো আইসিসির চেয়ারম্যান হলেন গ্রেক বার্কলে তিনি কোন দেশের প্রখ্যাত আইনজীবী ছিলেন তো গ্রেক বার্কলের নাম তোমরা সবাই শুনেছ কারণ আইসিসির চেয়ারম্যান তো ইনি কোন দেশের ইনি হচ্ছেন নিউজিল্যান্ডের তো ইনি মনে করো এগারো পাস ব্যবধানে কিন্তু হারিয়েছিলেন সিঙ্গাপুরের ইমরান খাওয়াজকে তো অপোজিট যে প্রতিদ্বন্দ্বী ছিল তিনি কে ছিল সিঙ্গাপুরের ইমরান খাওয়াজা তো ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কিন্তু সমর্থন এই গ্রেক বার্কলে কেই ছিল তারপর দেখো যে দু সালে সংযুক্ত আরব আমির সাহিতে অনুষ্ঠিত মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি জিতল টেইল ব্রিজার্স এই দলের ক্যাপ্টেনের নাম কি। তো অপশনগুলি দেখো স্মৃতি মান্ধানা হরমনপ্রীত কাউর মিতালি রাস এবং রাধা যাদব তো সঠিক উত্তর যেটি হবে সেটি তোমরা কমেন্টে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে কয়জন মনে করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দেবে যারা যারা লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং